সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম লাইভ প্রিপারেটরি স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত আমি দিলারা পারভিন সিনিয়র টিচার ক্যাম্পাস ফাইভ আশা করি তোমরা ভালো আছো আজ আমরা সোনামণির বাংলা পড়া বই পড়ব গত ক্লাসে আমরা কি পড়েছিলাম গত ক্লাসে আমরা উনিশ পৃষ্ঠার প্রথম অংশ পড়েছিলাম তাই না আজকে আমরা দ্বিতীয় অংশ পড়ব সবাই আমার সাথে রেডি হয়ে যাও দেখো কি আছে এখানে মৃগটি বড় কৃষ মৃগটি মৃগ অর্থ হরিণ মৃগটি বড় কৃষ কৃষ অর্থ চিকন মৃগটি বড় কৃষ অর্থ হরিণটি অনেক চিকন দেখো আমাদের এখানে হরিণের পিকচার দেওয়া আছে মৃগটি বড় কৃষ মৃগ তৃণ খায় তৃণ অর্থ লতা পাতা হরিণ কী খায় হরিণ লতা পাতা খায় মৃগটি শ্রীগাল তাড়ায় মৃগটি কী তারায় শ্রীগাল শ্রীগাল অর্থ শিয়াল মৃগটি কি তারায় মৃগটি শ্রীগাল তারায় শ্রীগাল খুব চালাক কে খুব চালাক শ্রীগাল খুব চালাক করিম কৃষক বড় ভালো কে বড় ভালো করিম কৃষক বড় ভালো করিম কৃষক গৃহহারা দেখো এখানে আমাদের করিম কৃষকের পিকচার দেওয়া আছে করিম কৃষক অনেক গরিব লোক তার কোনো গৃহ নেই মানে ঘর নেই করিম কৃষক গৃহহারা করিম কৃষক গৃহ চায় করিম কৃষক কি চায় গৃহ মানে ঘর চায় করিম কৃষক বৃষ চায় বৃষ অর্থ কি জানো বৃষ অর্থ মহিষ এই যে মহিষ করিম কৃষক কি চায় তাহলে করিম কৃষক বিষ চায় মানে মহিষ চায় করিম কৃষক ঘৃত পায় না ঘৃত অর্থ ঘি করিম কৃষক ঘি পায় না করিম কৃষক ঘৃত চায় করিম কৃষক ঘৃত চায় মতি ঘৃত খায় কে ঘৃত খায় মতি ঘৃত খায় বুঝতে পেরেছ আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন সবাই মিলে আমরা কি করবো বানান করে পরবো চলো তাহলে বানান করে পড়ি মৃগটি ময়রি আর মৃগ টয় শিকারে টি মৃগটি বড় ব বিন্দু র বড় ক্রিস কয়রি কার ক্রী তালবশ্ব কৃষ মৃগটি বড় কৃষ। মৃগ তৃণ খায় ময়রি কার মৃগ মৃগ তৃণ তয়রি কাতৃ মধ্যাহ্ন তৃণ খায় ক্ষয়াকারে খা অন্তঃস্থ খায় মৃগ তৃণ খায় মৃগটি শ্রীগাল তারায় ময়রি কার মৃগ মৃগটি শ্রীগাল তালব শরিক শ্রী গয়াকারে গাল শ্রীগাল তারায় তয়াকারে তা দয়বিন্দুর রা অন্তঃস্থীয় তারায় মৃগটি শ্রীগাল তারায় শ্রীগাল খুব চালাক তাল বয়িকার শ্রী গয়াকারে গাল অ শ্রীগাল খুব খয়শুকারে খুব অ খুব চালাক জয়াকারে চাল একাল্লাক ও চালাক শ্রীগাল খুব চালাক করিম কর অসী কিম করিম কৃষক কয়রিক আর ক্রিম অধ্যাণ শ কৃষক বড় ব র বড় ভালো ভয়াকারে ভাল অকাল ভালো করিম কৃষক বড় ভালো করিম কর রসিকারি ম করি কৃষক কয়রি কার্কৃ ক কৃষক গৃহ হারা গয়রিক আর গৃহ গৃহ হারা হা হারা করিম কৃষক গৃহ হারা করিম কৃষক গৃহ চায় করিম কর রসিকায় রি ম করিম কৃষক কয়রি কার্কৃ ক কৃষক গৃহ গয়রি কার্গ্রী গৃহ গৃহ চায় চয়কারে চায় করিম কৃষক গৃহ চায় করিম কৃষক বৃষ্ চায় কর অস্বীকার ক্রিম অধান কৃষক বৃষ বৃষ্ী চ বৃষ চায় চায় করিম কৃষক বৃষ চায় করিম কৃষক ঘৃত পায় না ক অস্বীকার রিম করিম কৃষক কয়রি কার ক্রিম অধান কৃষক ঘৃত ঘয়রি কার ঘৃত ঘৃত পায় পয়কারে পা পায় নয় কার না পায় না করিম কৃষক ঘৃত পায় না করিম কৃষক ঘৃত চায় কর ম করিম কৃষক কয়ী কার ক্রিম অধ ক কৃষক ঘৃত ঘৈরী কার ঘৃত ঘৃত চায় জয়কার চা অন্তঃস্থ চায় করিম কৃষক ঘৃত চায় মতি মত অস্বীকার মতি ঘৃত ঘৈরী কার ঘৃত ঘৃত খায় ঘয়কার খা খায় মতি ঘৃত খায় ওকে তাহলে তোমরা সবাই বানান করে ফেলেছ এখন আমরা সব কঠিন কঠিন শব্দগুলোকে আন্ডারলাইন করে ফেলবো ঠিক আছে আমার সাথে সবাই আন্ডারলাইন করে ফেলো কৃষ তৃণ শ্রীগাল চালাক গৃহহারা কৃষক বৃষ ঘৃত করিম মতি ওকে আশা করি তোমরা গত ক্লাসে বানান করে পড়ে ফেলেছ এরপরে এই দ্বিতীয় অংশটিও তোমরা পড়ে ফেলবে এবং গত ক্লাসে যে হোমওয়ার্ক সেটাও করে ফেলেছ অবশ্যই আজকে তোমাদের জন্য আমি নতুন দুটো টপিক নিয়ে এসেছি দেখো প্রথমে যে টপিকটি আছে সেই টপিকটি হচ্ছে ওই কার দিয়ে পাঁচটি শব্দ লিখো ওইতে ওই কার ওই কার দিয়ে আমি কয়টি শব্দ লিখবো পাঁচটি শব্দ এক নাম্বার কি দেখো কই দুই নাম্বার তোল তিন নাম্বার বৈঠা চার নাম্বার বৈশাখ পাঁচ নাম্বার বৈকাল কই তৈল বৈঠা বৈশাখ বৈকাল সবাই এখন বানান করে পড়ি কয় ওই কারে কই তোল তয় কারে তৈ ল তোল বৈঠা বয় ঐকারে বই ঠয়াকারে ঠা বৈঠা বৈশাখ বয় কারে বই তালব সয়াকারে শা খ বৈশাখ বইকাল বয় ওইকারে বই কয়াকারে কা ল বৈকাল কই তৈল বৈঠা বৈশাখ বৈকাল এরপরে আমরা আরেকটা টপিক রেখেছি তোমাদের জন্য দেখো ও কার দিয়ে পাঁচটি শব্দ লিখো পাঁচটি শব্দ কী কী মৌ বৌ নৌকা পৌষ দৌড় মৌ ময় ঔকার মৌ বয় কার বৌ নৌকা নয় ও কারে নৌ কয়াকারে কা নৌকা পৌষ বয় কারে পৌ মধ্যা পৌষ দৌড় দয় দৌ দো বিন্দুর দৌড় আবার পড়ো মৌ বৌ নৌকা পৌষ দৌড় এই দুটো টপিক তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে দেখো তাহলে দুটো টপিক দেখো প্রথমে যে টপিকটি আছে ওই কার দিয়ে পাঁচটি শব্দ লিখো আরেকটি টপিক হচ্ছে ও কার দিয়ে পাঁচটি শব্দ লিখো আশা করি তোমরা আজকে ক্লাসটা ক্লাসটি এনজয় করেছ ওকে ধন্যবাদ